রাজ্যে সোনাগাছির পর বসিরহাটের মাটিয়া দুর্বার সংগঠন সবচেয়ে বৃহৎ। সেখানকার মহিলাদের শিশুদের জন্য এবার স্বাধীন শিক্ষাঙ্গন। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি সেখানকার মহিলারা। বহু প্রতীক্ষার পর দুর্বার মহিলাদের শিশুরা পেল স্বাধীন শিক্ষাঙ্গন। স্বাধীনতা দিবসের পুণ্যতিথিতে স্বাধীন এই শিক্ষাঙ্গনের উদ্বোধন করা হয় এদিন। নতুন শিক্ষা কেন্দ্র পেয়ে অত্যন্ত খুশি পড়ুয়ারা। স্বাধীন ভারতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। তবে দুর্বার বলে কেন জীবনের মূল স্রোতে তারা পিছিয়ে থাকবে? কেন আর পাঁচজনের মতো স্বাধীনভাবে জীবন উপভোগ করতে পারবে না তারা? এবার দুর্বার ছেলে মেয়েদের জন্য স্বাধীন শিক্ষাঙ্গন প্রতিষ্ঠিত হলো বসিরহাটে। এবারে আর পেছনের সারিতে থাকবে না তারা, সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে দুর্বার শিশুরা। রাজ্যের মধ্যে সোনাগাছির পর বসিরহাটের মাটিয়া দুর্বার সংগঠন সবচেয়ে বড়। মূলত যৌনকর্মীদের সংগঠন দুর্বার, যেখানে 1000-এরও বেশি সদস্য রয়েছে। জীবনযুদ্ধে টিকে থাকার জন্য প্রতিদিন লড়াই চালিয়ে যান তারা। সদস্যদের অভিযোগ, তাদের ছেলেমেয়েরা বাইরের পরিবেশে গিয়ে পড়াশুনো করতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, যা কাম্য নয়। তাই এই দুর্বার সংগঠনের মহিলাদের বহুদিনের দাবি ছিল তাদের ছেলেমেয়েদের জন্য এক স্বাধীন শিক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হোক, যেখানে তাদের সন্তানেরা মুক্ত মনে লেখাপড়া করতে পারবে। দুর্বার সংগঠনের মহিলারা এই দাবি জানিয়েছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জাদি থমাসকে। আজ 77তম স্বাধীনতা দিবসে এই দুর্বার মহিলাদের বহু প্রতীক্ষিত আর্জি বাস্তবায়িত হল। স্বাধীনতা দিবসে স্বাধীন শিক্ষাঙ্গন পেল ছাত্রছাত্রীরা। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জাদি থমাস, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম ব্যানার্জি, বাদুরিয়া এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র, মাটিয়া থানার পুলিশ আধিকারিক তাপস ঘোষ, পাশাপাশি বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট 1 নম্বর ব্লকের বিডিও জয়দীপ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল, বসিরহাটের উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল, শিক্ষক অসীম সরকার সহ আরও অনেক বিশিষ্টজনের উপস্থিতিতে আজ মুক্ত শিক্ষাঙ্গনের উদ্বোধন করা হল। আবার নামের একটা এনজিও আছে ওরা, এবং আমাদের বিডিও সাহেবের সহায়তাতে আমরা আজকে একটা প্লে স্কুল তৈরি করছি। প্লে স্কুল কাম টিউশন সেন্টার, এখানে প্রচুর ছেলেমেয়েরা রয়েছেন, ছোটো ছেলেমেয়েরা, ওদের এডুকেশনের উন্নতির জন্য আমরা একটা তৈরি করছি। এখানে একটা প্লে স্কুল মডেলটা, মানে এদের খেলনাগুলো থাকবে, তারপরে এদেরকে এখানে সকালে থাকে, মানে বেকাল পর্যন্ত এখানে থাকি, থেকে পড়াশোনা করতে পারে, ও একটা প্লে স্কুল মডেলের আমরা এটা তৈরি করছি। 25 এখন পর্যন্ত শুরু হচ্ছে, ওরা আস্তে আস্তে এটা নাম্বারটা বাড়বে। নতুন শিক্ষাঙ্গন পেয়ে দারুণ খুশি দুর্বার পড়ুয়া এবং তার মায়েরা। এই শিক্ষা কেন্দ্রে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা চলবে। এখন 1 বছর থেকে 5 বছর পর্যন্ত পড়াশোনা হবে। এই শিক্ষা কেন্দ্র আর 5টা স্কুলের মতো হবে না, এটি মূলত প্লে স্কুল ধাঁচে তৈরি করা হয়েছে। এখানে ছেলেমেয়েরা বিকেল অবধি পড়াশোনা করতে পারবে। পড়াশোনার সাথে সাথে খেলাধুলারও ব্যবস্থা করা হয়েছে এই স্কুলে। প্রত্যেকের দিন আমাকে খুব ভালো লেগেছে আমার। তোমাদের কি স্কুল তৈরি হয়েছে? হ্যাঁ। এবার কি করতে পারবো? আমি স্কুলে আগে মনে করব, খেলাধুলা হয়েছে, আমরা খেলাধুলা করব, পড়াশোনার দিকে মন দেব। কেমন পরিবেশ করেছে স্কুলে, কেমন দেখতে? ভালো লাগছে। এই দুর্বার শিশুরাও শিক্ষার আলোর দিশারি হবে। আগামী দিনে শিক্ষার আলোয় আলোকিত হবে তাদের ভবিষ্যৎ, এমনটাই আশা করছেন সকলে। শুরু করেছিলাম, এখন বর্তমানে প্রায় 30-35টা মতো বাচ্চা এসছে আমাদেরকে পড়াশোনা করতে। আর বর্তমানে এসপি সাহেবের উদ্যোগে আমাদের এই যে নতুন স্কুলটা হয়েছে, এই স্কুলটা হয়ে আগামী দিনে আরও আশা করছি মানে প্রায় 65-65 জন বাচ্চা কাচ্চা আমাদের খুব শীঘ্র এখানে আসতে শুরু করবে পড়াশোনার জন্য। এখানকার বাচ্চারা বা বাচ্চার মায়েরা দেখাচ্ছে অনেক, এই যে স্কুল এখান থেকে অনেক দূরে, অনেক বাচ্চারা সেই স্কুলে বাচ্চাদের ভর্তি করতে পারে না। এইবার এই স্কুলটা করে আমাদের ভীষণভাবে উপকৃত যে বাচ্চারা সহজে এখানে এসে এখানে নিজে তাদের বাচ্চাদের লেখাপড়ার আওতায় নিয়ে আসতে পেরেছি আমরা, বা তারা উপকৃত, বাচ্চা মারা বা প্রত্যেকেই উপকৃত যে আমরা এখানে বাচ্চাদের এক জায়গায় করে একটু স্কুলে করে উপকৃত করতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বসিরহাট। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ,